বৃহস্পতিবার সিআইটিও রাজ্য কার্যালয়ে ত্রিপুরা রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, মানুষ বহু আশা নিয়ে রাজ্যে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত করেছিল। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের সব অংশের মানুষের ওপর গত সাড়ে চার বছরে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নামিয়ে এনেছে। তিনি সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সুলভ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান। এদিন আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব। অর্থনৈতিক অবস্থা দেশেরও খারাপ, রাজ্যেরও খারাপ, রাজ্যের অবস্থা আরো বেশি খারাপ। তাতে সমাজের অবস্থায় মানুষ যারা দৈনিক মজুরির উপর ভিত্তি করে যারা করার চেষ্টা করে, অপূরণ মজুরিতে কাজ করে, এটা মনে হয় দৈনিক মজুরির মধ্যে আমাদের ঘরকর্মীদের মধ্যে যারা আছেন তাদের একটা বড় অংশ পূরণ মজুরিতে কাজ করে।